পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা রাস উৎসব এই বছর 76তম রাস উৎসব। দীর্ঘ 76 বছর ধরে পুরুলিয়ার ঐতিহ্যবাহী রাস উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। রাস উৎসবের মূল উদ্দেশ্য হল মানব জীবনের সঙ্গে পরমাত্মার মিলন। হিন্দু শাস্ত্র মতে কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সঙ্গে নিত্যে মেতে ওঠান, তাই রাস পূর্ণিমা তিথিতে পালিত হয় রাস উৎসব। রাসলীলা হল এক প্রকার নৃত্য। শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী বৃন্দাবনে গোপীদের সঙ্গে নৃত্য করেছিলেন। রাস এক প্রকার দৈবিক নৃত্য, তাই রাস পূর্ণিমার তিথিতে কৃষ্ণ ভক্তরা নৃত্যে মেতে ওঠেন। প্রতি বছরের মতো এই বছরও পুরুলিয়া জেলা রাস ময়দানে রাস উৎসব অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাস উৎসব অনুষ্ঠিত হয়, কিন্তু পুরুলিয়া রাস উৎসব পূর্ণিমা তিথির 5 দিন পর রাস উৎসব অনুষ্ঠিত হয়। প্রায় 22 দিন ধরে এই রাস মেলা চলতে থাকে। রাস মেলাতে প্রত্যহ উপচে পড়া মানুষের ঢল দেখা যায়। সকাল থেকে মেলায় ভিড় জমতে শুরু করে এবং সন্ধ্যে থেকে রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণ রঙিন আলো ঝলমল করে সেজে উঠে এবং প্রচণ্ড মানুষের ভিড় জমতে শুরু করে। রাসমেলার সমস্ত ময়দানে বিভিন্ন রকম মহিলাদের প্রসাধনী দ্রব্যের দোকান, শিশুদের খেলনা দোকান এবং গার্হস্থ্য জীবনের বিভিন্ন প্রয়োজনীয় মহিলাদের বাসনকোসনের দোকান সারি সারি সাজানো রয়েছে। মেলায় ঘোরাঘুরির পর খিদে নিবারণের জন্য নানারকম টুকুটাকি খাবার স্টলের দোকান সাজানো রয়েছে ধারে ধারে। শিশুদের বিনোদনের জন্য একদিকে নাগরদোলাসহ নানারকম শিশু মনোরঞ্জনের ব্যবস্থাও দেখা যায়। পুরুলিয়া জেলা রাস উৎসব মহাসমারোহে পালিত হয়। শীত আগমনের প্রথম উৎসব রাস মেলা এক মানুষের মহান মিলন মেলাতে পরিণত হয়।